লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। তোরশা, এ তোমার কেমন কাণ্ড বলো তো মা? তুমি সব ছেড়ে ছুড়ে বাড়ি ছেড়ে চলে গেলে? আচ্ছা, তুমি কি শুধু সোমেরই বউ? আমরা তোমার কেউ হই না? এদিকে এসো। শোনো, একটা কথা আজকে আমি স্পষ্ট করে বলে দিচ্ছি। সোমদাদা, তুমিও শুনে রাখো, তোমাদের নিজেদের জীবনে যা হয়েছে সেটা আমার জানার কোনো দরকার নেই। আমার এই সংসারে আমার নাত বউরা বাড়ি ছেড়ে কোথাও যাবে না। তারা আমার পুড়ে গেছে। সত্যি তো আমি না মাঝে মাঝে ভাবি দাদা ভাইয়ের জীবনটা কোথা থেকে কোথায় এসে দাঁড়ালো। ওদের দুজনের কথা ভাবলেই আমার খুব কষ্ট হয়, জানিস তো। জানিস, আমার না মিঠিকে খুব সুইট লাগে, মিঠা কিছুই চায় না। আমি অনেক আদর খেয়েছি, এবার তোমার হাতের তৈরি কিছু একটা খেতে হবে, বুঝলে? পেটটা না খিদেতে চই চই করছে একেবারে। নিশ্চয়ই খাবি। দিম্মা, চলো আমি তোমায় সাহায্য করছি। তুমি ওই সুজির মোহনভোগটা বানাও না, ওটা বানাবে। চলো আমি আমি আসছি। পুরানো কাগজ দেবে, পুরানো ল্যাপটপ দেবে, পুরানো কম্পিউটার চাই, পুরানো জিনিস দেবে, পুরানো কাগজ। আমি মনোহরায় পৌঁছে গেছি বস। সিদ্ধার্থ মোদককে ভেতরে দেখতে পাচ্ছি না, কিন্তু ওই মেয়েটা ভেতরে রয়েছে। আমি হার্ডডিস্কটা খোঁজার চেষ্টা করছি। এই বাড়িতে যদি না পাই তাহলে অফিসে গিয়ে খুঁজতে হবে। আমি আমি বেরোচ্ছি। কি চাই? আগে পুরনো কাগজ, পুরনো জিনিস। সোমদাদা, পুরনো খবরের কাগজ আলো নাকি? ডাকো ডাকো, ওকে ডাকো, আমাদের লোকটা অনেকদিন আসে না। ভেতরে যান। বলো এক্সট্রা অ্যালার্ট থাকতে। দেখো, কাউকে না কাউকে দেখতে পাবে সমুর মারা যাওয়ার আগে স্টেটমেন্ট অনুযায়ী।
আচ্ছা বলছি ওই পাসওয়ার্ডটা ক্র্যাক করতে পেরেছো? এখনো পারুনি। ওকে আই উইল সি হোয়াট আই ক্যান ডু। আই এম কামিং। হ্যাঁ এক সেকেন্ড থামি, আমি বেরোলাম। ঠিক আছে তুমি এসো, তুমি তো আর মিষ্টি খাও না, তোমাকে আটকে কি করব। হ্যাঁ নীরা, ওকে। এবার ময়দান ফাঁকা, ভেতরে ঢুকতে হবে। বলছি দিদিমণি, আপনাদের কি ভেতর থেকে কাগজ আনতে অসুবিধা হচ্ছে? আমি ভেতরে যাবো, আপনাদেরকে সাহায্য করবো। যেন দেখেছি এই হাত মাথায় ঠেকানোটা। দিদিমণি আপনি আমাকে দিন। কিছুতেই কেন মনে পড়ছে না? বলছি আপনাদের ঘরে পুরনো কম্পিউটার, কম্পিউটারের পার্টস পার্টস নেই? না না, এখন ওইসব ধরতে গেলে খুব মুশকিল। তুমি এই কাগজে নিয়ে যাও। কিরে বাবা, আমায় চিনে ফেলো নাকি? আর ভেতরটা দেখার কোনো দরকার নেই, তার থেকে এখন পালানোই বেটার। টাকাটা চেনা চেনা, ওই হাত মাথায় ঠেকানোর ব্যাপারটা। হতে এ তো কাগজওয়ালা ছিল না, এ তো কিডন্যাপারদের মধ্যে একজন ছিল। মিঠি, আই মিঠি, মিঠি এসেছিল। অজয়কে ধরবে? এত বুদ্ধি হয়নি এখনো এই ম্যাডামের, সে যেই হোক।
লোকটা বেরোলো আর দেখতে পাচ্ছি না ভ্যানিশ হয়ে গেল নাকি স্যারকে একবার ইনফর্ম করতে হবে হ্যাঁ স্যার হ্যাঁ বলছি স্যার আপনি একবার আসবেন মনোহরের যে কাগজ নিতে এসেছিল না ও কাগজওয়ালা নয় স্যার ও কিডন্যাপারদের মধ্যে একজন আসুন স্যার প্লিজ কি করছোটা কি ওটা হ্যাঁ কি 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 করছো আরে এইভাবে টানে নাকি কেউ চাপ গড কি করছো বলো তো এই কি বলছিলে কিডন্যাপারদের মধ্যে কাকে দেখেছো তুমি মনে করে বলো তো যে লোকটাকে দেখেছো সে কি কিডন্যাপারের দলের লোক নাকি হ্যাঁ স্যার ওই লোকটাই ছিল ওনা নিজের ডান হাতের টাকাটা বারবার কপালে ঠেকাতো একটু আগে যদি বুঝতে পারতাম পাড়াতেই দিতাম না ওকে বাড়িতে আমরা আটকে রাখতে পারতাম স্যার থ্যাঙ্ক গড সেটা হয়নি নইলে বড় বিপদে পড়তে ভাগ্যিস লোকটা পালিয়ে গেছে নইলে ভাবো যদি কোনো ওয়েপেন থাকতো একটা বড় ডিজাস্টার হতে পারতো এনিওয়ে বলছি লোকটার চেহারাটা এক্স্যাক্টলি মনে আছে না একে দেখবো যদি আইডেন্টিফাই করা যায় তাহলে বেটার হবে তুমি জাস্ট ভালো করে ডিসক্রিপশন দেবে লোকটার তবে আমি একটাই জিনিস ভাবছি এই লোকটা যদি কিডন্যাপারের দলের লোক হয় তার মানে আদিত্য আগরওয়ালের লোক এত বড় রিস্ক নিয়ে আদিত্য আগরওয়াল ওকে এই বাড়িতে কেন পাঠাবে মানে হতে পারে লোকটা ভাড়া করা কিন্তু তাও এত বড় রিস্ক নেওয়ার তো কথা না কেন করলো এটা হার্ড ডিস্ক জিসাস ক্রাইস্ট লোকটা বলছিল না যে ওই পুরনো কম্পিউটারের ভাঙা জিনিস কিছু যদি থাকে বাড়িতে গড তার মানে হার্ড ডিস্কটা নিতে এসেছি হ্যাঁ স্যার দ্যাট মিন্স আদিত্য আগরওয়াল জেনে গেছে যে আমরা এখনো নতুন লোকটা ট্রেস করতে পারিনি দ্যাটস রাইট দেরি করলে চলবে না মিঠি একটু আগে যদি বুঝতে পারতাম একটা ছবি তো আমি তুলে রাখতে পারতাম বস আজ বহুত বাঁচান বেঁচে গেছি ওই মেয়েটা আমাকে চিনে ফেলেছিল আমাকে তাড়া করছিল আমি বুদ্ধি করে পালিয়ে এসেছি কিন্তু ওই হার্ড ডিস্কটা খোঁজার সময় হয়নি আমরা যেন কেমন কর্নার্ড হয়ে যাচ্ছি পুলিশ আমাদের চারিদিকে খুঁজছে এর মধ্যে আমি শিওর সিদ্ধার্থ ওই স্টিভেনসনের হার্ড ডিস্ক থেকে কিছু পাইনি যদি পেত ও তোর ফোর করে দিত বস
আমাদের এখান থেকে পালিয়ে যেতে হবে কিন্তু কিভাবে পালাবো বস ওই তো আছে নিকলনা মুশকিল এর মধ্যে আবার ওই পার্টি যে হিরে নেবে বলেছিল সে ফোন করে বলল চাও ফ্যান রেট্রো বলে একটা ছোট জয়েন্ট আছে সেখানে আমাকে ডাকলো उसका आदमी आ रहा है कुछ ही देर में यहाँ पे एड्रेस बोल लो 525 कोड भी बोल लो 525 अजय तुम एक काज करो तुम एक पड़े ही एडवांस नीते ओखाने चले जाओ लेकिन हाँ हीरा उसको कल देंगे बाकी पेमेंट भी कल ही लेंगे 525 में अजय हमारा बहुत डर लगे जानी प्रथम बार तुम्हें एरक कथा बोल किंतु मुझे लग रहा है वो सिद्धार्थ कुछ ना कुछ चाल बिछा रहा है मुझे पकड़ने के लिए समझ में नहीं रहा है उसको रोके कैसे সোমু মারা যাওয়ার আগে কেমন ধোকা দিয়েছে সেটা আশা করি জানো শুনেছি স্যার সোমু কিন্তু ডেথ কনফেশনে অনেক কিছুই বলেছে যেখান থেকে আমি একটাই জিনিস বুঝেছি যারা ডায়মন্ড স্মাগলিং করে তারাই কিন্তু মিঠাই ডেথের সাথে ইনভলভ তারাই জড়িত এবং তাদের মধ্যে একটাই কমন লিঙ্ক দ্যাট ইজ আদিত্য আগরওয়াল যে এখন একটা অচেনা অজানে একটা মুখ নিয়ে ঘুরে বেড়াচ্ছে একটা ফেক আইডেন্টিটি নিয়ে ঘুরে বেড়াচ্ছে সবটা নিজে কন্ডাক্ট করছে অথচ আমরা জানি না নতুন লোকটা কেমন কেউ ট্রেস করতে পারিনি তবে একটাই জিনিস আমি তোমাকে ভাউচ করে বলতে পারি যে পায়ে একটা বুলেট ইঞ্জুরি আছে কারণ আমি নিজে ওকে শ্যুট করেছি আমার জাস্ট একটাই হাঞ্চ হচ্ছে জানো তো ডক্টর স্টিভেনসনের হার্ড ডিস্কটা আমাদের বাড়ি থেকে যে নিতে এসেছিল সে হয় আদিত্য আগরওয়াল নিজে নয়তো এমন কাউকে পাঠিয়েছিল যে ওর ভীষণ ক্লোজ যাকে ট্রেস করলে আমরা খুব ইজিলি আদিত্য আগরওয়াল অব্দি পৌঁছাতে পারবো বুঝেছো বুঝেছি স্যার আপনি শুধু বলুন আমাকে কি করতে হবে মন্টু এই এলাকার লোকজনের কাছে খবর নিয়ে আমাকে নিজে ইনফর্ম করেছো যেখানে অনেক অচেনা অজানা লোকজনের আনাগোনা আছে রাইট হ্যাঁ স্যার শোনো তুমি নিজে পার্সোনালি এই এলাকার উপরে নজর রাখবে যদি উইয়ার্ড কিছু দেখো আমাকে পার্সোনালি ইনফর্ম করবে ডিরেক্টলি রিপোর্ট করবে আমার অফিসে আর শোনো যা করবে নিজে করবে অন্য কাউকে কাজে লাগাবে না এই কেসটা এতটাই কনফিডেন্সিয়াল যে আমি নিজে রাত্রিবেলা রাউন্ড দিচ্ছি You understand how important it is? শোনো মন্টু ডায়মন্ড স্মাগলিং র্যাকেটের হদিশ আমার চাই যারা মিঠিয়ার সাক্ষুকে কিডন্যাপ করেছে তারাই যদি ডায়মন্ড স্মাগলিং র্যাকেটের সাথে ইনভলভ থাকে না তাহলে আদিত্য আগরওয়াল অব্দি পৌঁছানোটা আমার জন্য খুব ইজি হয়ে যাবে সো বি এক্সট্রা কেয়ারফুল বি এক্সট্রা অ্যালার্ট আন্ডারস্ট্যান্ড ঠিক আছে স্যার আপনি ভাববেন না থ্যাংক ইউ স্যার আজ রাতের মধ্যেই আপনি হিরে পাচার চক্রের একটা খবর পাবেন আমি আপনাকে কথা দিচ্ছি স্যার থ্যাংক ইউ গো অ্যাহেড বন্ধ করছো নাকি হ্যাঁ এই চ হবে একবার চা এই নাও এই নাও শেষ ভার আচ্ছা মধ্যে হার্ড ডিস্কের পাসওয়ার্ডটা ক্র্যাক করাতেই হবে মন্টু জাস্ট একবার খবরটা আনুক কেন জানি আমার মনে হচ্ছে এবার একটা স্ট্রং লিড পাবো
সলিড লিড। আদিত্য আগরওয়াল এতটা ডেসপারেট হয়ে গেছে, হিল মেক সাম মেজর মিস্টেক, আই নো ইট ফর শিওর। খবরটা তো স্যারকে জানাতে হচ্ছে। স্যার খবর আছে, এবার তোমায় হাতে নাতে ধরবো আদিত্য আগরওয়াল, তোমার আর মুক্তি নেই। ইয়োর গেম ইজ আপ ম্যান।